দিনাজপুরের ফুলবাড়িতে ছোট যমুনা নদীর তিন স্থানে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসন থেকে ইজারা নেওয়া হলেও বৈধ ও অবৈধ ছয় জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে হুমকির মুখে পড়েছে নদীর তীর, ফসলি জমি, মন্দির সহ সেতু। বিরামপুরে মোহাম্মদ সেলিম নামের এক ব্যক্তিকে এক বছরের জন্য ফুলবাড়ির ছোট যমুনা নদীর তিন স্থানের বালু মহল নির্ধারিত করে ইজারা দেওয়া হয়েছে। ইজারা নিয়েই ইজারাদার ও তার লোকজন নির্ধারিত জায়গা বদলে নিজ খেয়াল খুশি মতো বৈধ অবৈধ ছয় এলাকা থেকে বালু উত্তোলন ও বিক্রি করেছেন। বৈধ বালু মহলের পয়েন্টের মধ্যে রয়েছে শিবনগর ইউনিয়নের রাজারামপুর মোজার বেলতলি, কিন্তু বেলতলি বাদেও অবৈধভাবে বালু তোলা হচ্ছে দেবীপুর, গোপালপুর, খয়ের বাড়ি, দৌলতপুরের মাঝামাঝি জালিয়াপুর এলাকা থেকে। বেতুলিতে শ্যালো মেশিনের ডেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পনেরো গ্রামের হিন্দু সম্প্রদায়ের একমাত্র বেলতলি মহাশ্মশান ঘাটের পার ও মন্দির ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বাকিটুকু যায় যায় অবস্থা। উপজেলা সহকারী কমিশনার কালিদ আফরোজ বলেন, বৈধ বালু পয়েন্ট ছাড়া বালু উত্তোলন করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে ইতিমধ্যে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শ্যালো মেশিন চালিত ডেজার মেশিন সহ ট্রাক্টর আটকের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।